আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টিকটকের একটি ব্যাড আপডেট দেখাবো, যে আপডেটটা আমার একদমই পছন্দ হয় নাই বা আমার একদমই ভালো লাগে নাই। সো আপনি যদি একজন টিকটক ইউজারকার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখুন, আজকের এই আপডেট সম্পর্কে আপনি অবশ্যই জানুন। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, নিচে সাবস্ক্রাইব নামে একটি লেখা আছে, সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের এই ছোট্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সেই ব্যাড আপডেটটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম আপনারা কী করবেন, আপনাদের টিকটক অ্যাপসটি ওপেন করবেন। সো গাইস, ওপেন করার পর এটা আমার মোটেও পছন্দ হয়নি। আপনার কীরকম লাগছে, আপনার কেমন লাগতেছে এই আপডেটটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দেবো সেই আপডেটটা কী, সেটা দিয়ে মূলত কী করবেন আসলে, মানে কী আপডেট আসছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো রাইট নাও টিকটকটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু হয়। সো এখানে আপনারা পরপর একটা ডান্স করে দিবেন। তো এখানে যে আপডেটটি মূলত আসছে সেটা হচ্ছে কি, আপনারা অনেকেই জানেন যে আগে কিন্তু টিকটকে ভিডিও আপলোড করলে টিকটক ভিডিওতে লাইক হয় বা লাইক পড়ে, মানে আমাদের ভিডিওতে যে লাইকগুলো পড়ে সেগুলো কিন্তু এখানে অ্যাড হয়, মানে এই যে লাইকের মধ্যে অ্যাড হয়। সো এখন যে আপডেটটি তারা আনছে, আগে কিন্তু আমরা ভিডিও ডিলিট করলে এখান থেকে লাইকগুলো ডিলিট হতো না বা লাইকগুলো চলে যেত না। এখন থেকে আপনি যদি টিকটক ভিডিও ডিলিট করেন, সেই ভিডিওতে যতটা লাইক ছিল বা থাকবে প্রত্যেকটা লাইক কিন্তু এখান থেকে চলে যাবে। আমি আপনাদেরকে হয়তো ক্লিয়ারলি বোঝাতে পারতেছি না যে এখন থেকে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে কি, টিকটক ভিডিও ডিলিট করলে সেই ভিডিওতে যতটা লাইক ছিল ততটা লাইক এখান থেকে চলে যাবে। আশা করি বোঝাতে পারছি। আপনার যদি 3 মিলিয়ন লাইক থাকে, সেক্ষেত্রে একটা ভিডিওতে যদি 1 মিলিয়ন লাইক থাকে, সেই 1 মিলিয়ন লাইকের ভিডিওটা যদি আপনি ডিলিট করেন সেক্ষেত্রে এখানে 2 মিলিয়ন হয়ে যাবে, 1 মিলিয়ন লাইক এখান থেকে চলে যাবে। এক্স্যাক্টলি আপনি এখনই চেক করে দেখেন, আপনি যদি কোনো একটা ভিডিও ডিলিট করেন সেই ভিডিওতে যতটা লাইক ছিল প্রত্যেকটা লাইক এখান থেকে চলে যাবে। এটা একটা ব্যাড আপডেট বললেই চলে। আসলে আমরা অনেক কষ্টের বিনিময়ে লাইকগুলো নিই, তারপর ভিডিওটা যখন কোনো খারাপ দিক দেখে যদি ডিলিট করে সেক্ষেত্রে লাইকগুলো এখান থেকে চলে যায়। তো আগে কিন্তু এটা যাইতো না, এটা আমি অনেকবার ট্রাই করে দেখছিলাম আগে, আগে কিন্তু লাইকগুলো যেত না, বাট এখন কিন্তু সেই লাইকগুলো চলে যায়। সো গাইস, আশা করি বোঝাতে পারছে আমি আপনাদেরকে কী ব্যাড আপডেটটা আসছে। এই আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পার্সোনালি আমার পক্ষ থেকে এটা একদম ভালো লাগে নাই। অবশ্যই আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস, এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।